আপনারা দেখেছেন এই সরকারের ভারতবাজী এবং ভণ্ডামি তারা প্রতিনিয়ত পাকিস্তানকে নিয়ে নানা ধরনের সমালোচনা করে কিন্তু তারা আজকে বাংলাদেশকে তাদের পেয়ারে পাকিস্তানের সমপর্যায়ে নিয়ে গেছে স্বাধীন স্বাধীন বাংলাদেশে এই এদেশের কৃষক শ্রমিকের রক্তে রঞ্জিত বাংলাদেশে মুট্টুকে কে সমর্থন জানিয়েছিল কে সিদ্ধিসৌধে নিয়ে গেছিল প্রোটোকল যেগুলো আপনারা জানেন মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল সাংবিধানিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা অথচ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় ছিল তখনই তারা গণতন্ত্রের টুটি চেপে ধরে মানুষের ভোটাধিকার হরণ করে খুন খুন চালিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বারবার চেষ্টা করেছে আজকে বাংলাদেশের মতো একটি সম্ভাবনাময় অর্থনীতির দেশ মেধাবী তরুণদের দেশ আজকে তারা পাকিস্তান যেমন আইএমএফের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে হাজির হয়েছে আজকে শেখ হাসিনা ওই বাংলাদেশকে ভিক্ষার ঝুলি নিয়ে আইএমএফের কাছে হাজির করেছে আইএমএফের ঋণ নিয়ে গর্ব করছে খুব ভালো কাজ করেছে আজকে আইএমএফের পরামর্শে এই দেশের কৃষক শ্রমিক খেটেখাওয়া মানুষকে মারার জন্য তারা আজকে বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে গ্যাসের দাম বাড়াচ্ছে এবং চালাকি করে বলছে যে দাম বাড়ানো হচ্ছে না দাম সমন্বয় করা হচ্ছে এই ভারতবাজি এই ভণ্ডদের প্রতারণা আপনাদেরকে ধরতে হবে আমরা 14 সালে এদের ভণ্ডামি ধরতে পারি নাই আয়ের জলে ধরতে পারি নাই এইবার আমরা ধরতে পেরেছি আমাদের স্পষ্ট কথা সমস্ত বিরোধী দলকে যারা শেখ হাসিনার ফাঁসিবাজার পতন চান আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান গণতন্ত্র চান তাদেরকে জনগণের সামনে কমিটমেন্ট করতে হবে শেখ হাসিনার অধীনে কেউ নির্বাচনে যাবেন না যারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে ভাষাণীর মতো বলতে চান তারা গু খাবে জাতীয় বেইমান হবে জাতীয় কুলাঙ্গার হবে কারণ আজকে সমস্ত বিরোধী দল কিন্তু স্পষ্ট দাবি করছে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না এবং জনগণের এই গণ দাবি আদায় করার জন্য আমাদের যার যার জায়গা থেকে যতটুকু করা দরকার জনগণকে সংগঠিত করার জন্য সেই কাজটি আমাদের করতে হবে আজকে কে বিএনপি কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে চরমোনাই কে বাদত কে বাম কে ডাল